কেয়া শেঠ দ্য ওয়াল আমি শক্তি আমি দুর্গা পাওয়ার্ড বাই ক্রেডল ফার্টিলিটি সেন্টার রূপনগর গ্রুপ অফ কোম্পানিজ এবং কেও কার্পেন আউটডোর পার্টনার ক্রিয়েটিভ মিডিয়া সার্ভিসেস ঝিকমিকে চোখ নরম নরম হাত পা মিষ্টি টেডি বিয়ার দেখলে মনটা গলে যায় না এমন আর কে আছেন ঝোঁকের মাথায় কিনেও কি ফেলেন না দু একটা কিন্তু কেমন হয় বলুন তো এই টেডি বিয়ারই যদি কারো স্বপ্ন পূরণের মাধ্যম হয়ে ওঠে ঠিক যেমন হয়েছে জয়তীনাথের জীবনে শ্যামনগরের মেয়ে জয়তীর জীবনে সাফল্যের মুখ দেখেছেন টেডি বিয়ার বা সফটওয়্যার হাত ধরে নমস্কার আমি জয়তীনাথ বলছি শ্যামনগর থেকে আজ থেকে 8 থেকে 9 বছর আগে আমি ব্যবসাটা শুরু করি ব্যবসা শুরু করার আমার পরিকল্পনা ছিল না আমি পড়াশোনা করতাম কম্পিউটার নিয়ে পড়াশোনা করছিলাম তো আমার ইচ্ছা ছিল সার্ভিস করার তো সার্ভিস আমি করতে শুরু করি কিন্তু আমার বাবার সেরিব্রাল অ্যাটাক হয় 2004 তারপর থেকে আমাদের অবস্থাটা খুবই শোচনীয় হয়ে যায় তখন আমি সার্ভিসটা কন্টিনিউ করতে পারিনি আমার বাবাকে নিয়ে দৌড়ঝাঁপ করা সমস্ত কিছু করা আর মা বাবাকে এতটা বেশি সময় দিত যে তখন থেকে আমাকে সংসারের প্রত্যেকটা জিনিসের দায়িত্ব আমাকে নিতে হয়েছে আমি ফার্স্টে বিউটিশিয়ান কোর্স করি পুঁজি ছিল না এক পয়সাও বিউটিশিয়ান কোর্স করেছিলেন শুরু করেছিলেন শাড়ির বুটিক শেষ পর্যন্ত বেছে নিলেন টেডি বিয়ার তৈরির কাজ কঠোর পরিশ্রম আর অধ্যবসায় হয়ে উঠল জয়তীর নিত্য সঙ্গী আমি একটা একটা করে জিনিস শিখতাম ওরা পুঁজি একটা টাকাও পুঁজি ছিল না এবার সেই মানে একটা করে জিনিস বানাতে শুরু করলাম সেটা একটা করে সেল করতাম পাশে পেলেন নিজের মাকে পরিশ্রমের ফল হয়েছে যথা সময়ে একটা দোকান দিয়ে কাজ শুরু করা জয়তী আজ কাজ করেন 10-12টা দোকানের জন্য পাইকারি হারে সরবরাহ করেন সফটওয়্যার পয়সা বাঁচানোর জন্য একসময় হেঁটে যাতায়াত করা ছাড়া উপায় ছিল না তার কাছে এখন নিজে স্কুটিতেই যাওয়া আসা করেন আজ 9 বছর ধরে ঘরে বাইরে সমান তালে নিজের সমস্ত দায়িত্ব পালন করছেন তিনি 5 থেকে 6 বছর খালি হেঁটেছি 2 বস্তা ভরে ভরে মাল নিয়ে মাকে নিয়ে বেরিয়ে পড়তাম 4 বছর হলো 2016 সাল থেকে আমার স্কুটি হয়েছে এখন আমি স্কুটি করে বস্তা করে মাল বেঁধে স্কুটিতে নিয়ে আমি নিজেই একা এখন প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে আমি মাল দিয়ে আসি এমনকি বড় বাজারে আমার মাল সাপ্লাই হয় নিজের বাড়ির নিচেও একটা ছোট্ট সফটওয়্যার দোকান খুলেছেন জয়তী পাশাপাশি প্রশিক্ষণ দিচ্ছেন মেয়েদের তাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে হাত ধরে শিখিয়ে দিচ্ছেন সফটওয়্যার তৈরির নানান কৌশল আমি 1 বছর আগে আমি আর আমার এই বোন সঙ্গীতা দুজন মিলে দিদির কাছে টেডি শিখতে এসেছিলাম তো দিদির কাছে এত সুন্দর সুন্দর শেখার জিনিস তো আমাদের দুজনেরই খুব ভালো লেগেছিল শিখতে আজকে আমার 7 থেকে 8 জন কাজ করছে এখন মন্দ করোনা ভাইরাসের আগে আমার কাছে বেশ অনেক মেয়েরা কাজ করতো কিন্তু করোনা ভাইরাসের জেরে আমার কাছে দীর্ঘ 6 থেকে 7 মাস কাজ একদম স্টপ হয়ে যায় এতদিন ধরে এত জায়গা থেকে মেয়েদেরকে খুঁজেছি কিন্তু আজ পর্যন্ত আমি 4-5 বছর খালি খুঁজে গেছি পাইনি কিন্তু অটোমেটিক এখন মেয়েরা নিজের হাত থেকে আসে ২০১০ সাল থেকে আমি মানে শিখতে শুরু করি এগুলো ঘরে বসে এমনকি আর সেই সময় অনেক মেয়েদেরকে আমি শিখিয়েছি হাতের কাজ পেন্টিং করা ক্রিস্টালে ব্যাগ তৈরি করা তারপরে শাড়িতে ওয়ার্ক করা এগুলো সব আমি হাতে ওদেরকে শিখিয়েছি জয়তী মেয়েদের প্রশিক্ষণ দেন সম্পূর্ণ বিনামূল্যে চান তার মতো আরও মেয়ে হাতের কাজ শিখে স্বনির্ভর হয়ে উঠুক এই লক্ষ্যে নিজের কারখানাও খুলতে চান তিনি তা মনে করি যে আমার মতন আরও 10টা মেয়ে এগিয়ে আসুক তারা হাতের কাজ শিখুক হাতের কাজ শিখে তারা উন্নতি করুক আমার ইচ্ছা আছে আমার এই পুজোর পরে আমার আরও বিশালভাবে মানে কারখানা করে সব মেয়েদেরকে স্বনির্ভর করে তোলার খুব প্রচণ্ডভাবে ইচ্ছা আছে নমস্কার আমি রুবি সূত্রধর আমি দিদিকে 1-1.5 মাস ধরে চিনি আমি দিদির খোঁজ পেয়ে দিদির কাছে এসেছি আমার একটা অনলাইন বিজনেস রয়েছে আমি দিদির থেকে হোলসেলে কিছু টেডি নিয়ে আমি সেখানে সেল করি এই পুজোর পর থেকে আমার ইচ্ছা আছে দিদির কাছে শিখে আমি আমার বিজনেসটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার নিজের জীবনে এক সময় কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন পরিশ্রম আর দক্ষতার জেরে সেই চ্যালেঞ্জ কাটিয়ে উঠে আজ সফল জয়তী নিজে আরও স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখাচ্ছেন তার মতো আরও অনেক মেয়েকে
আমি দিদিকে আজকে এক বছর ধরে চিনি, তো দিদিকে দেখে আমার খুব ভালো লেগেছিল। আমি নিজেই দিদির কাছে গেছি, তারপরে আমার দিদি আমাকে বিনা টাকায় আমাকে টেডি বিয়ার শিখিয়ে দিয়েছে। আমি এখন দিদির কাছেই মাল করি, আমি ফ্রিতে শিখিয়ে দিই, আমি শেখাতে কোনো একটা টাকাও নিই না, উল্টো আমি তাদেরকে ভালো করে শিখিয়ে আমি তাদেরকে শেখার পয়সাটা আমি ওদেরকে তুলে দিই। শারদীয়ায় দেবী দুর্গাকে বরণ করে নেওয়ার এই মুহূর্তে আজ জয়তেই আমাদের শক্তি, আমাদের দুর্গা।